আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেন কিচেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো ফিঙ্গার্স। এই পটেটো ফিঙ্গার্সের রেসিপিটা দেখতে কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখেন এই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে স্লাইস করে কেটে নিব। সবগুলো আলু আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর একই রকম সাইজ করে কেটে নিতে হবে, মোটা বা চিকন এরকম হলে হবে না, সবগুলো কিন্তু একই সাইজের করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু সমানভাবে ভাজা হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে একই সাইজের করে কেটে নিতে। এ পর্যায়ে আমি আলুগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দুই তিনবার খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর গায়ে কিন্তু একটুও পানি নেই, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু পটেটো ফিঙ্গার্সগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব ভালোভাবে কুট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে মাখিয়ে মাখিয়ে ভালোভাবে কুট করে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবার পর এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি এক এক করে পটেটো ফিঙ্গার্সগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হালকা কিছুটা ভাজা হয়ে যাবার পর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে আলাদা করে দিচ্ছি, তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে, সেজন্য এগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে আলাদা করে দিতে হবে। আর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা ব্রাউন কালার করে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। লক্ষ্য করুন ভিউয়ার্স, এগুলোর মধ্যে কিন্তু হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে, মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপরেও আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব যাতে এক্সট্রা তেলটা শুষে নিতে পারে। একইভাবে আমি সবগুলো পটেটো ফিঙ্গার্স এভাবে ভেজে নিব। পটেটো ফিঙ্গার্সগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা পটেটো ফিঙ্গার্স ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে আর এগুলো কিন্তু খেতেও দারুণ মজা লাগে। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে কেমন হয় তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।